আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোস্তফা কামাল। আপনাদেরকে জানাচ্ছি ডিজাইন ইউর প্রজেক্ট .blogpost.com এর পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল শুরু করব, তা হলো হাউ টু ক্রিয়েট এ বাবল ইমেজ অর ইফেক্ট। তা বাবল ইফেক্ট কীভাবে তৈরি করা যায় তা দেখব, এবং তা কীভাবে ব্রাশ আকারে সেভ করে খুব সুন্দর ইফেক্ট দেওয়া যায়। তো টিউটোরিয়াল শুরু করার আগে আমি আপনাদেরকে আবারও বলি যে টিউটোরিয়ালগুলো বুঝতে সমস্যা হলে ইউটিউব লিঙ্কের নিচে আপনি অবশ্যই ভিডিও লিঙ্কের নিচে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করবো আপনার কমেন্টে সঠিক উত্তর দিতে, আর টিউটোরিয়ালগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দিবেন। শুধু এই টিউটোরিয়ালগুলো না, যারা বাংলা ভাষায় টিউটোরিয়াল তৈরি করতেছে তাদের সকলে টিউটোরিয়ালগুলো ছড়িয়ে দিবেন, কারণ আমরা বাঙালি, আমরা বাংলা ভাষা খুব ভালো বুঝি। তাই আমি বলবো যে যখনই কোনো টিউটোরিয়াল তৈরি করে কেউ, আর তার সন্ধান আপনি পান, আপনার ফেসবুক অথবা ইউটিউব অথবা টুইটার অথবা অন্য যে সোশ্যাল সাইটগুলো আছে এগুলোতে আপনি ছড়িয়ে দিন, হয়তো আরেকজন বাঙালি টিউটোরিয়াল পেয়ে কাজ শিখতে পারে তার যদি কাজ শেখার আগ্রহ থাকে। আর চাইলে আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পরবর্তীতে যখন আমি নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করবো তা আপনাদের মাধ্যমে দ্রুত জেনে যেতে পারবেন, হয় ইমেলের মাধ্যমে বা ইউটিউব সাইন আপ করার সাথে সাথে জেনে যেতে পারবেন। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। আমি প্রথমে যাব নিউ ফাইল, ফাইল থেকে নিউ, কন্ট্রোল এন, সংক্ষেপে আমি এটার একটা নাম দিই বাবল ইফেক্ট দিলাম, বাবল নাম দিলাম, এটা উইডথ রাখলাম 1000, হাইট রাখলাম 1000, রেজুলেশন 300, কালার মুড RGB রাখলাম, আর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখলাম। এখানে আমি ওকে করলাম, নতুন একটি ব্যাকগ্রাউন্ড আসলো, উইন্ডো ওপেন হলো। এখন আমি এই ব্যাকগ্রাউন্ডটাকেই এই কালো কালার করে দেব এই যে এই ব্যাকগ্রাউন্ডের সাহায্যে। তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাকপেস, ব্যাকপেস দিলেই আর এই ব্যাকগ্রাউন্ড কালারটা এইটার উপরে পড়বে। তা এখন আমি নতুন একটি লেয়ার নিলাম, নতুন লেয়ার নেওয়ার পর এখান থেকে সিলেকশন টুলের মাধ্যমে যেরকম ইলিপটিক্যাল মার্কিউ টুল, সংক্ষেপে এম দিয়ে যে কোনো এক জায়গায় ইয়ে করবেন। আমি কিবোর্ড থেকে সংক্ষেপে শিফট অল্টার এন ধরে করতেছি যাতে চারদিকে সমান হয়। আমি এটাকে ইয়ে করলাম, এটা যে এটার চারদিকে সমান হতো এমন কোনো কথা না, এক জায়গায় হলেই হলো। তা আমি এটাকে ইয়ে করে রাখার করার অবস্থায় আমি এডিটে যাব, এডিট থেকে স্ট্রোকে যাব। স্ট্রোক এটাকে আমি যেখানে আগে গ্রে কালার সিলেক্ট করেছি এই জন্য কালারটা দেখাচ্ছে। এখানে আমি স্ট্রোক উইথ দিলাম 10 পিক্সেল। এখন লোকেশন স্ট্রোকটা কোথায় পড়বে, ইনসাইড, সেন্টার, আউটসাইড। আমি ইনসাইডে রাখলাম, ব্লাইন্ডিং মোড নর্মাল রাখলাম, অপাসিটি 100% রাখলাম, আর প্রিজার্ভ ট্রান্সপারেন্সি আনচেক রেখে ওকে করে দিলাম। এখন এই যে সিলেকশন আমাকে সিলেক্ট করে রাখতে হবে যখন পরবর্তীতে কাজ করি, তার জন্য আমি যাবো সিলেক্ট, সিলেক্ট থেকে সেভ সিলেকশন, এটাকে আমি বাবল ইফেক্ট নামে দিলাম, বাবল ইফেক্ট নামে সেভ করলাম, ওকে করে দিলাম। এখন এটা সিলেকশনে থাকা অবস্থায় আমি যাবো ফিল্টার, ফিল্টার থেকে যাবো ব্লার, ব্লার থেকে যাবো গোশিয়ান ব্লার। এই গ্লোশিয়ান ব্লার দেখুন অলরেডি যেটা আর্ট করা আছে, আমি একটু বাড়ি দেখি এটা প্রপার্টিগুলো পরে সুন্দর একটা ইয়ে হয়েছে ভিতরে ইনসাইডে, কারণ এটা স্ট্রোক কিন্তু ইনসাইড করা ছিল ভিতরে, এটা ভিতর থেকে প্রয়োগ করতেছে। ওকে করলাম, এটাকে আমি কিবোর্ড থেকে বা সিলেকশন থেকে ডিসিলেক্ট করে দিলাম, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। আমি আবার ফিল্টার দেবো, ফিল্টার থেকে ব্লার দেবো, ব্লার থেকে গোশিয়ান ব্লার। আমি এটা পরিমাণ কমাবো যাতে এটা সুন্দর বোঝা যায়, কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে ওকে করলাম। এখন আমি নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নেওয়ার পর সিলেকশন দেবো, সিলেকশন থেকে লোড সিলেকশন। আমি যেটা সিলেকশনটাকে আবার প্রয়োগ করতে চাইছি, এখানে আমি বাবল ইফেক্ট নামে সিলেকশন দিয়েছি, ওকে করবো। ওকে সিলেকশন চলে আসছে, আবার যাবো স্ট্রোকে, এডিট থেকে স্ট্রোক ক্লিক করলাম, এখানে আমি এটার স্ট্রোক দেবো 2। এখন এই কালারটা পরিবর্তন করে আমি সাদা করে দিলাম, একেবারে সাদা নয়, অল্প হালকা সাদা করে দিলাম, দিয়ে ওকে করলাম। এখন এটা দেখুন
এরকম দেখাচ্ছে, তাই এটাকে আমি একটু ব্লার করে নিই। তাই আমি যাবো আবার ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, গাউসিয়ান ব্লার থেকে এটা রেডিয়াসের পরিমাণটা কমাবো। কমিয়ে দিলাম, 2.5 করলাম। এখন আমি আবার যাব নতুন একটা লেয়ার নিব। এইখান থেকে আমি এখন ব্রাশটুলের সাহায্যে ব্রাশটুল নিলাম, ব্রাশটুলের সাইজ একটু, এই ব্রাশটাকে আমি সফট ব্রাশ রাখলাম, হার্ডনেস 0 সফট ব্রাশ নিলাম, অথবা আপনি এখান থেকে কোনো কোনো ব্রাশ নিয়ে ব্যবহার করে দেখতে পারেন। এখান থেকে আমি যে কিবোর্ডের সাথে মানে পিস সাথে দুটো ব্রেকেট আছে, ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড, এটা আপনি ব্যবহার করে দিতে পারেন। এটাকে আর একটু বড় করি, দেখে নিই, হ্যাঁ চেক করে দেখে নিলাম যে ঠিক আছে কিনা, আর একটু বড় লাগে। হ্যাঁ এখানে আমি আরেকটা লেয়ার নিই আমার কাজ করার সুবিধার্থে, প্রায় দুটো একত্র হয়ে গেছে, ভাই সে ভালো দেখা যাচ্ছে না। আমি কাছেটিকে আর একটু শুরু করে নিব, এখন আরেকটা লেয়ার নিলাম আমি কাজ করার সুবিধার্থে, একটা মধ্যে নিতে পারতাম, একটা লেয়ার নিলাম। এখন এই লেয়ারটা সিলেকশন রাখা অবস্থায় আমি যাব ফিল্টার, ফিল্টার থেকে ডিস্টর্ট, ডিস্টর্ট থেকে পিঞ্চ নামে একটা অপশন আছে, এটা -53 করা আছে, আপনি বাড়ির ছবি দেখতে পারেন। ওকে কিন্তু বাইরে চলে গেছে, কোনো সমস্যা নেই, এটাই ডাবল ক্লিক সিলেকশন করবো, স্ক্রিপ করে এটাকে ধরে ভিতরে নিয়ে আসবো। আমি আমার কাজের সুবিধার্থে এটা করে নিলাম। আবার এটার কি সিলেক্ট রাখা অবশ্যই, আবার ফিল্টার দেবো, ফিল্টার থেকে ডিস্টর্ট, ডিস্টর্ট থেকে পিঞ্চ, এটা আগের একটাই ইয়ে দেবো, এই জন্য এটা বাইরে চলে গেছে, এটাকে আবার সিলেকশন করবো। কিবোর্ড থেকে কন্ট্রোল দৌড়ে যার উপরে ক্লিক করলে সিলেকশন হয়ে যাবে, ভিতরে নিয়ে আসলাম। এখন এই দুইটাকে আমি মার্জ করে দিই, কন্ট্রোল ই করে দিলাম, এই দুইটার অপাসিটি আমি একটু কমাই, কমে নিলাম 60 এবং 60 রাখলাম, হ্যাঁ 60 কমে নিলাম। এরপর একটা লেয়ার নেই, এরপর একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে পাশটাকে ছোট করি, ছোট করলাম। এখন আবার দেবো ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, এটার সাইজটা একটু বড় করি যাতে এটার সাথে মিশে যায়, ব্লারটা মিশে যায় বেশি ভালো ইয়ে না করে বোঝা যায়, অর্থাৎ বোঝা যায় যে ওইটার সাথে এটার মানে রিলেশন দিয়ে ওকে করলাম। এরপর আমি একটা লেয়ার নেব, আমি আবার সিলেক্টে যাব, সিলেক্ট থেকে লোড সিলেকশন, ওইটাকে সিলেক্ট করে নিতে করে নিলাম, সিলেকশন হলো। এখন যাবো অ্যাডিট, অ্যাডিট থেকে স্ট্রোক, স্ট্রোক থেকে স্ট্রোকের পরিমাণ আমি বাড়িয়ে দেবো, স্ট্রোকের পরিমাণ বাড়িয়ে দিয়ে এটা প্রথম নিয়েছিলাম 10, তার দ্বিগুণ নেই, তার চেয়ে একটু বেশি নেই, 21 নিলাম, এটাই হয়ে গেল। এটাকে আমি ডিসিলেক্ট করবো, ডিসিলেক্ট করার পর আবার দেবো ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, হ্যাঁ এটার কিছু অংশ আমি ডিলিট করে দেবো। আমি যাবো এই যে ইরেজার টুলে নিব, অবশ্যই ব্রাশটা থাকতে হবে সফট, নাতে হার্ড থাকলে এটা কাটলে বেশি ভালো দেখা যাবে না, একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় কাটবেন। যাতে ভালো না ইয়ে বোঝা যায়। এখন আমার কিন্তু কি প্রাণ প্রায় শেষ, আর অল্প একটু কাজ রয়েছে, সেটা হলো আমি নতুন একটা লেয়ার নেব, এখান থেকে ব্রাশটুলে যাব, ব্রাশটুল থেকে এই যে ব্রাশটুলটা নিলাম, এটাকে একটু বড় করি, এটার মাপে, এটার মাপে হ্যাঁ সাইজ শুরু করে নিলাম, এই যেটা ইয়ে হচ্ছে, তা এটার অপাসিটি আমি কমিয়ে দেব, অপাসিটি যত কমানো যায়, হ্যাঁ কমিয়ে দিলাম, এবার 10, হ্যাঁ 10 করে দিলাম। তা আমার কাজ কিন্তু শেষ, এটা একটা ডাবল কপি নিয়ে নিই প্রথম থেকে, যাতে আমার কোনো স্টেপ এখানে যদি আমার ভুল হয়ে যায় তাহলে আমি করতে পারি। আমি কন্ট্রোল জেড দিলাম, সবগুলো তো ডুপ্লিকেট কপি হয়ে গেল, এই ডুপ্লিকেট কপিটাকে আমি
কন্ট্রোল ই সাহায্যে লেয়ার মাস্ক করে দিলাম। এখন সরি, এটা আমার কোনো ঢাকিয়ে নিয়ে নিতে হবে, বিকল্প কোনো হয় নি। এটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর কন্ট্রোল ই দিলাম, এখানে আমার ভুল হয়ে গেছে। ভুল না হলে শিখে হবে কীভাবে? কন্ট্রোল ই দিলাম। কন্ট্রোল ই দেওয়ার পর আমি যাবো ইমেজ থেকে এটাকে ইনভার্ট করবো, অর্থাৎ কালো কালো হয়ে যাবে ইমেজ থেকে। কন্ট্রোল আই দিলেই হতো ইনভার্ট। এখন এটার একটা মাপে আমি সেভ করব, এটাকে নিলাম পর্যন্ত। এখন এটাকে আমি কি করব, ডিফাইন কাস্টম ব্রাশ হিসেবে সেভ করব। তাহলে এখানে যাবো, দেখুন ডিফাইন ব্রাশ প্রিসেট সেভ করব। এটা একটা নাম দিলাম, নাম দিই 1 2 3 4, ওকে করে দিলাম। এটা সেভ হয়ে গেল। এখন নতুন একটা ফাইল নেই, এইটাকে আমি 1500 আর এটাকে দিলাম 1500 দিয়ে ওকে করলাম। এখন এটাকে আমি গ্রেডিয়েন্ট কালার করি, তাহলে সুন্দর হবে। যে কালারটা তৈরি করি শিফট ধরে উপরে নিয়ে গেলাম, চলে আসলো। এখন আমি ব্রাশ টুলে যাবো। ব্রাশ টুল থেকে যে আমি যে ব্রাশটা সেট করেছিলাম, তখন 1 2 3 4 5 এরকম নামে এই যে ব্রাশ, সেটা এটার উপর ধরলে এই যে দেখুন 1 2 3 4 নামে ব্রাশ সেভ করেছিলাম, এটাকে আমি নিয়ে নিলাম। এখন যদি এ করুন, দেখুন কত সুন্দর ইফেক্ট দিচ্ছি। দেখুন এটা তো একটা একটা করে দেওয়া যাবে। আবার আমি যে একটা নতুন ফাইল নেই সেটাকে তো দেখাই, তাহলে প্রথম আমাকে দিতে হবে রিটেন করি, এটাতে আমি দেখাই কত সুন্দর ইফেক্ট যদি দেওয়া যায়। এখন আমি ব্রাশে গেলাম, এখানে যে ব্রাশ মোড, ব্রাশ যে ব্রাশ টিপ শেপ, এটাকে স্পেসিং একটু বাড়াই। হ্যাঁ একটু বাড়িয়ে নিলাম, এই হ্যাঁ 101 রাখলাম। শেপ ডাটা আমি যেটাটা আমি সাইজ যেটাটা বড় ছোট করে নিতে পারি, আচ্ছা এটাকে ঠিক রাখলাম। অ্যাঙ্গেল যেটাটাকে পরিবর্তন করে দিলাম। এইখানে দেখুন এই যে স্ক্যাটারিং এর জায়গাতে আমি স্ক্যাটার আরেকটু বাড়াতে পারি, কমাতে পারি। হ্যাঁ দেখলাম, এখন সাইজটা একটু ছোট করে যদি আমি এটাকে ইয়ে করি, দেখুন কত সুন্দর একটা ইফেক্ট দিচ্ছে। মনোমুগ্ধকর, আপনার একটু পরিশ্রম কত সুন্দর একটা হয়ে গেলো। এখানে একটা কথা বলে যে সাদা গুছন থেকে সাদা আসবে, কিন্তু না, আমি আরেকটা লেয়ার নিয়ে দেখাচ্ছি। এটা আপনি যে যে কালার ইচ্ছে সেই কালারই করতে পারবেন। আমি এটা রেখে এটাকে এখানে আমি এই কালারে করব। আমি ব্রাশ সিলেক্ট করলাম, আমার যে ব্রাশটা ছিল এই যেটা, এটাকে সিলেক্ট করার পর এখন কালার দিন, সরি এটার ইয়েটা চেঞ্জটা পরিবর্তন হয়ে গেছে, আমাকে আবার করে নিতে হবে। ব্রাশ টিপসে যাব, এটা সাইজটা একটু বাড়িয়ে দেব। এখন সাইজ বাড়িয়ে দিলাম, জিটারটা একটু কমিয়ে দিলাম, মিনিমাম ডায়ামিটার দিলাম, অ্যাঙ্গেল জিটার দিলাম, স্ক্যাটারিংটা একটু ইয়ে করে দেখি, স্ক্যাটারিংটা একটু বাড়িয়ে নিলাম। এখন সাইজটা আমি কমিয়ে ইয়ে করি, দেখুন কত দেখছেন, এই যে এই কালারটার সাথে কিন্তু এই যে ট্রান্সফার করার জন্য কালারটি বোঝা যাচ্ছে, সুন্দর হয়ে গেছে। তো এই হচ্ছে আপনার, চাইলে অন্য কালার অন্য করতে পারেন, ওটার কালার নির্ধারণ করা হয়ে গেছে, যে কারণে কালারটি আপনার শো করতেছে। তো এভাবে আপনার এর বাবল ইফেক্ট তৈরি করা যায়। আপনি চাইলে আরো সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। তা টিউটোরিয়াল শেষ করার আগে আবারও বলবো যে আপনারা মানুষের মধ্যে টিউটোরিয়ালগুলো ছড়িয়ে দিন, হয় আপনার টিউটোরিয়াল লিঙ্ক আরেকজনের কাজে আসতে পারে। তো আজকে এই পর্যন্ত, আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে খোদা হাফেজ।